আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতীয় দর্শক আজকের এই ভিডিওতে যে শিরোনাম ব্যবহার করেছি ইয়া আজিজ এটি আরব দেশে সাধারণত কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য পয়েন্ট আউট করার জন্য বলা হয় ইয়া আজিজ হে আজিজ বা শুনেন আজিজ ভাই তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যদি বলি আজিজ ভাই শুনেন এই কথার সাথে ইয়া আজিজ শব্দটি আকর্ষণীয় যেটা আপনাদেরকে সঙ্গতিকরণ ভিডিওর মধ্যে নিয়ে যেতে উদ্বুদ্ধ করবে দ্বিতীয়ত ওয়া বেনজির মানে আমি এখানে আজিজ এবং বেনজির ওয়া শব্দটি হলো আরবিতে এবং কনজাংশন তো এই দুজনকে একত্র করে কিছু প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে এই জন্য প্রশ্নগুলো করতে চাই যে আমি এদের দুজনকে চিনতাম এদের দুজনকে চিনতাম যখন তারা ভালো ছিলেন এবং যখন তাদের কোনো বদনাম ছিল না জনাব আজিজের সঙ্গে আমার একবার বৈঠক হয়েছে এবং তিন চারবার কথা হয়েছে আর একবার একটা বিমানবন্দরে তার সঙ্গে আমার দেখা হয়েছে যখন তিনি সেনা প্রধান হননি তিনি চট্টগ্রামে নয় ঠিক সিলেটে তিনি জিওসি হিসেবে এরিয়া কমান্ডার হিসেবে ছিলেন আর বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ যেটা এটাতে তিনি যখন ডিজি ছিলেন এই সময়টিতে তার সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে আর যে বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করছিলাম ওটা নিয়ে টেলিফোনে দুই তিন মিনিট কথা হয়েছে তো যখন আমার কথা হয়েছে তখন আমি সংসদ সদস্য ছিলাম সঙ্গত কারণে একজন সংসদ সদস্য মেজর জেনারেলের উপরে প্রোটোকলে কিন্তু ইন জেনারেল নন প্রোটোকলে যেটি হয় যদি ওয়েস্টার্ন কান্ট্রি ধরেন তাহলে একজন এমপি আসলে প্রধানমন্ত্রীর মতোই সম্মানিত এবং ক্ষমতা ধর আর আমাদের মতো দেশে এমপি আসলে কতটুক ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর সাথে তার কেমন সম্পর্ক এটার উপর এমপির মর্যাদা নির্ভর করে যদি সেরকম না হয় তাহলে এমপিকে আসলে একটা উপজেলার সাব ইন্সপেক্টরও ভাই ব্রাদার বলি ডাকে ভাই সাহেব কেমন আছেন তো ওই সময়টাতে আমার একটা ভালো সময় ছিল তখন আমি জনাব আজি সাহেবের কাছ থেকে উপযুক্ত সম্মান পেয়েছি আবার যখন দু হাজার ষোলো সালে তার সঙ্গে আমার দেখা হলো সিলেট এয়ারপোর্টে তখন আমার খুব দুঃসময় ছিল তখন আমি তার সঙ্গে যে দেখা হয়েছে চমৎকার ভালো ব্যবহার পেয়েছি এবং আমার যেন ক্ষমতা ছিল আর ক্ষমতা যখন আমি হারিয়েছি এই দুইয়ের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি তিনি যখন সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন আমার তার সঙ্গে কখনও কথা হয়নি দেখা হয়নি আর আমি সবাই হলে আমি কখনো কাউকে টেলিফোন করে বা যারা ক্ষমতাধর তাদের পেছে ঘোরাফেরা করে সময় নষ্ট করা এটা আমার কাছে একটা হীনমন্যতা মনে হয় আমার প্রয়োজন না হলে আমি কেন যাব আর প্রয়োজন হলে আমি যে কোনো লোককে ফোন করতে পারি এমনকি আমি প্রধানমন্ত্রীকেও ফোন করতে পারি যে আমার প্রয়োজন কিন্তু প্রয়োজন না হলে আমি আসলে কারো কাছে করি না তো সেই অর্থে তার সঙ্গে আমার আসলে কখনো প্রয়োজন হয়নি একইভাবে ডক্টর বেনোজির বেনজি সাহেব জাতিসংঘে চাকরি করতেন এবং তিনি যখন বাংলাদেশে এলেন সেই দু হাজার নয় সনের একেবারে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস এরকম একটা সময় হবে যখন তিনি জাতিসংঘ থেকে এসে পুলিশে যোগদান করবেন কিন্তু কখন তখনও করেননি মানে তার প্রথম পদ্মবিটা যেটা ছিল ডিআইজি অ্যাডমিন পুলিশ হেডকোয়ার্টার এখানে তখনও তিনি যোগদান করেননি ওই সময়টিতে তার এক বন্ধুর মাধ্যমে আমার সঙ্গে তার পরিচয় হয় এবং উই হ্যাড এ ভেরি গুড ডিনার এবং আমি সেই দিন তার ইংরেজি উচ্চারণ তার ব্যক্তিত্ব তার ফ্রেন্ডলি তার কথা বলার যে ভঙ্গিমা এগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম নিদারণভাবে মুগ্ধ হয়েছিলাম পরবর্তীতে তিনি যখন ডিআইজি অ্যাডমিন ছিলেন আমি একটা কাজের জন্য সেখানে গিয়েছিলাম আমার একটা ওসি বদলানোর জন্য তো তিনি খুব আন্তরিকতা নিয়ে এক মিনিটের মধ্যে তিনি সেটি বদলি করার ব্যবস্থা করলেন তা আমি সততা দেখিয়ে বললাম যে ভাই এই বদলিটা তো আপনি করাচ্ছেন কিন্তু পরবর্তীতে আপনি সেটা রাখতে পারবেন কি না এর কারণ হলো এই ওসিটার পেছনে আওয়ামী লীগ নেতা জনাব মাহবুল আলম হানিব যিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখন বিশেষ সহকারী তার হাত আছে আমার এই কথা শুনে তিনি ভয় এবং আতঙ্কে বলতে গেলে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে হানিফ ভাই এখানে আছে আমি তো এখানে কিছুই করতে পারবো না রনি ভাই তিনি তখন স্যার ঠার আসলে আদির সাহেব সবসময় স্যার বলতেন কিন্তু ব্যানার্জি সাহেব মানে কখনই কাউকে স্যার বলছেন কি না পলিটিক্যাল লোককে আমি বলতে পারবো না এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু বললেন রনি ভাই এটা যেন না জানে আপনি যে আমার কাছে আসছেন এই কথাও যদি হানিফ ভাই জানেন তাহলে আমার অসুবিধা হবে তো দু হাজার নয় এটা দর্শনের ঘটনা বা এরকম ঘটনা আমি খুব অবাক হয়ে গেলাম যে মাহবুল আলম হানিফ তখনও সংসদ সদস্য নন আওয়ামী লীগ নেতা এবং দলীয় রাজনীতিতে তার চেয়ে আমার অবস্থান ভালো ছিল এই মুহূর্তে এবং প্রধানমন্ত্রীর দরবারে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করতেন ঠিকই কিন্তু প্রধানমন্ত্রীর দরবারে আমার অবস্থান হানিফ ভাইয়ের চাইতে অনেক অনেক সুবিধাজনক ছিল তো সেই হানিফ ভাইয়ের ভয়ে তিনি ওইরকম টটস্থ ছিলেন মানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একজন বসেন সেটা হানিফ সাহেব এই ভয়ে তিনি একেবারে রীতিমতো শুয়ে পড়েছিলেন এখন এই লোক পরবর্তীতে কী করে একের পর এক প্রমোশন পেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে গিয়ে তিনি একেবারে আওয়ামী লীগের লোক হয়ে গেলেন এবং প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ হয়ে পড়লেন আমার মাথায় এখন পর্যন্ত কিন্তু বিষয়টা ঢুকছে না এক দ্বিতীয়ত হলো ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হয়েছে এবং আমি যেহেতু বুঝে গেছি যে উনি আসলে এইভাবে ঝুঁকি নিয়ে কারোর জন্য কোনো কাজ করবেন বা কারো পক্ষে একটা ওইরকম কাজ করবেন নট লাইক দ্যাট তিনি তার মতো করে আছেন ফলে তার সঙ্গে আমার আসলে ওই কোনো কাজ নিয়ে কর্ম নিয়ে কোনো বিষয় নিয়ে কখনই কথা হয় না আমরা জাস্ট দেখা সাক্ষাৎ হয়েছে হাই হ্যালো হয়েছে এবং পরবর্তীতে আমি জানলাম যে তার এক ছোট ভাই আছেন একমাত্র ছোট ভাই কায়েস তো কায়েসের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হওয়ার কারণে দেখা গেল যে আমি সবসময় তার ব্যাপারে একটা সপ্রি আমি অবস্থা ছিল তো যার জন্য তার বিরুদ্ধে যখন বদনাম হলো কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধে যখন বদনাম শুরু হলো তখন ব্যক্তিগতভাবে আমি আহত হলাম নিজে ব্যক্তিগতভাবে আহত হলাম যে হোয়াট এভার মেবি আমি তো তাদের এই দুজন লোককে চিনতাম তো এই দুজন লোকের এরকম একটা বদনাম হচ্ছে এই জিনিসগুলো আমাকে খুব আহত করেছে আবার এখন তাদেরকে নিয়ে খুব টানা হেসা চলছে সবাই তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে এবং তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সব কিছু কিন্তু আমার প্রশ্ন যাচ্ছে যে কেন এরকম হলো তাদের তো এরকম হওয়ার কথা ছিল না এর কারণ হলো জনাব আজিজির সাথে আমার যে কথাগুলো হয়েছে আমাকে আমার মনে হয়েছে যে তিনি পায়ের নখ থেকে একদম মাথার চুল পর্যন্ত শতভাগ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভালো মন্দের সঙ্গে তিনি তার নিজের জীবনকে সঁপে দিয়েছিলেন এবং বিজিবির ডিজি হিসেবে তিনি আমাকে বলেছেন যে আমি জানি যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আমাকে ওরা বাঁচতে দেবে না আই উইল নট অ্যালাইভ তো কাজী আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু এই আওয়ামী লীগের ক্ষমতার জন্য ক্ষমতা রাখার জন্য ব্যয় করব একের জাস্ট এই কথা তো তখনও পর্যন্ত দুর্নীতি তাকে স্পর্শ করেনি এবং তখনও পর্যন্ত তার ভাইরা মুক্তি পায়নি তার ভাইদের মামলা নিয়ে তখনও কথাবার্তা হয়নি রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার পর্যায়ে যায়নি ঠিক ওই সময় জেনারেল আজিজের এই কথা এবং তিনি বলছেন যে আমাকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যেভাবে বঞ্চিত করা হয়েছে আমার জীবনকে যেভাবে তসনাস করে দেওয়া হয়েছে এবং আমার অনেক জুনিয়র যখন আমার সামনে দিয়ে যেত এবং তাদেরকে আমি সেলুট দিতে বাধ্য হতাম তো এই বেদনা থেকে আওয়ামী আমাকে বাঁচিয়েছে আই এম গ্রেটফুল আওয়ামী প্রতি গ্রেটফুল এবং আমার পরিবার আমার ভাই তাদের জীবন প্রধানমন্ত্রীর জন্য তাদের জীবন শেষ হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী মামলা যে হত্যা মামলা এগুলো সবই রাজনৈতিক মামলা আওয়াম করার কারণে এই জিনিসগুলো হয়েছে অন্য কোনো কারণে হয়নি তারা এলাকায় প্রভাব বিস্তার করেছে তাদের আরও অনেক প্রভাব বিস্তার করার জন্য হয়তো যেটা আমি বলছি সে বলে নাই কোনো একটা জায়গাতে প্রভাব রক্ষা করতে হলে সেখানে তাকে চোর ডাকাত গুন্ডা বদমাস ফেন্সিডিল নিল থেকে শুরু করে সবার উপর আধিপত্য বজায় রাখতে হয় তো এরকম শীর্ষ সন্ত্রাস হিসেবে তার ভাইদের এরকম একটা মোহাম্মদপুর অঞ্চলে বদনাম ছিল এবং ওখানে রাজনৈতিক যারা প্রতিপক্ষ ছিলেন বিশেষ করে ওই সময় মোহাম্মদপুরে যিনি সংসদ সদস্য ছিলেন তার সঙ্গে তার ভালো সম্পর্ক না মন্দির সম্পর্কে মোরলেস সবাই জানেন মকবুল হাজি মকবুল সাহেব তো যাই হোক এগুলো নিয়ে ওনার সঙ্গে আমার আসলে অনেক খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তো সেই মানুষটির আওয়ামী লীগ প্রীতি একেবারে যেদিন তিনি রিটায়ার্ড করেছেন সেই দিন পর্যন্ত ছিলেন এবং সম্ভবত এখনও পর্যন্ত আছে এখনো পর্যন্ত আছে এর কারণ হলো এই লোকগুলো পরিবর্তন হয় না কিন্তু দুর্নীতি বা অন্য যে বিষয়গুলো সেগুলো আসলে সাবসিকুয়েন্টলি তার সাথে আসছে তো তার কেন এরকম হলো দ্বিতীয়ত এই একই ঠিক তদ্রুপ কথা কিন্তু বেনজি সাহেব বেনজি সাহেবের পরিবার বা বিভিন্ন সাহেব নিজে ওইভাবে আওয়ামী লীগ কখনো করেছেন আমি জানি না ছাত্রলীগ তিনি কখনো করেছেন বিশ্ববিদ্যালয় আমি একদম জানি না আমি জানি না যদি কেউ জানেন আমার ভূমি সংশোধন করে দেবেন তিনি একজন ভালো ছাত্র ছিলেন একজন একদম প্রফেশনাল একদম প্রফেশনাল পুলিশ অফিসার ছিলেন এবং বিএনপি জমানাতে তিনি যখন জাতিসংঘে আছেন ঠিক ওই সময়টাতে একদিন চট্টগ্রাম এয়ারপোর্টে আমি যাচ্ছিলাম ঢাকা এয়ারপোর্টে আমি আসছিলাম তখন দেখলাম একটা গাড়ি দাঁড়ানো তো আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে কে আর গাড়িতে বললো যে ওরকম বাড়ি বাড়ি ফরিদপুর বাড়ি তা আমি বললাম তো আমার বাড়িতে তো ফরিদপুর বলে যে সারের সাথে পরিচয় হবে খুব ভালো মানুষ আমি বললাম যে না আমার পরিচয় হওয়ার দরকার আমি জানি ব্যবসা বাণিজ্য করি এটা এটা বিএনপি জমানাতে যাই হোক এইরকম একটি লোক হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেল যে কখনো আমলিক ছিলেন না আমলিক হয়ে গেলেন প্রধানমন্ত্রী লোক হয়ে গেলেন এবং প্রধানমন্ত্রীকে সার্ভিস দেওয়ার চেষ্টা করলেন এবং সার্ভিসের সাথে সাবসিকুয়েন্টলি তিনি ব্যবসা বাণিজ্য বলেন দুর্নীতি বলেন অনিয়ম বলেন যেগুলো অভিযোগ আসছে এগুলোর সাথে জড়িত হয়ে পড়লেন এখন আমার প্রশ্ন এই দুজনের কাছে ইয়া আজিজু বা ইয়া আজিজ ওয়া বেনজির অর্থাৎ হে আজিজ এবং হে বেনজির আপনার এগুলো কেন করতে গেলেন কি দরকার ছিল আপনি বিজিবির ডিজি পর্যন্ত ছিলেন আপনি এরিয়া কমান্ডার হয়েছেন হয়তো লেফটেন্যান্ট জেনারেল হতেন ওই পর্যন্ত হয়তো সেনা সেনাপ্রধান হতেন না বা আপনি সেনাপ্রধান হয়েছেন সেনা সেনাপ্রধান হওয়ার পর আপনার কেন দু হাজার আঠারো সনে এই ওভার কাজগুলো আপনাকে কেন আপনি করতে গেলেন হোয়াই ইউ হ্যাভ ডান দিস থিং এই হিসাবটি এই বিষয়টি আপনি একটু লিখে যান এই কথাগুলো আপনি বলেন আপনার শেষ আপনি আর দাঁড়াতে পারবেন না কিন্তু আপনি এই কথাগুলো যদি বলেন যে বাহিনীটিকে আপনি প্রতিনিধিত্ব করছেন সে বাহিনীতে লক্ষ লক্ষ যারা সদস্য আছে তারা মুখ দেখাতে পারছেন না আর আপনার এই অভিজ্ঞতা যদি আপনি এখন নির্মোহভাবে বলেন তাহলে তারা শিক্ষা নেবে এখন আপনি লুকোচুরি করার কিছু নাই ইউ হ্যাভ অলরেডি কট আপনি দেশে এবং দেশের বাইরে কট আপ হয়ে গিয়েছেন এই মুহূর্তে যদি আপনি সরল স্বগতি করেন যে আমি এই কাজগুলো এই কারণে করেছি এই কাজগুলো আমার ভুল হয়েছে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা করো না এই বিষয়গুলো যদি আপনি বলতে যান তাহলে বাংলাদেশের একটা নতুন ইতিহাস তৈরি হবে একইভাবে আমি এই সেইম বক্তব্যটি জি সাহেবকে বলতে চাচ্ছে যে কি দরকার ছিল বাংলাদেশ পুলিশ আপনার মতো কয়জন মেধাবী অফিসার ছিলেন আরে বাবা অনেকে বলে আপনার নারী ঘটিত ব্যাপার ছিল নারী ঘটিত ব্যাপার কার না আছে এটা নিয়ে তো কেউ প্রশ্ন করতো না দাম্পত্য জীবনে আপনার সমস্যা আছে এটা কার না আছে দাম্পত্য জীবনের সমস্যা সব কিছুর উর্দি ইউ আর এ গুড অফিসার ব্রিলিয়ান্ট অফিসার কেন আপনার এই সমস্ত খাজুরি কর্ম করার দরকার ছিল কেন আপনার এত দলীয় লেজর ভিত্তিক করার দরকার ছিল আর কেনই বা আপনার এ সমস্ত এই অর্থ বৃত্ত এগুলো কি দরকার ছিল বলেন এত বড় এখন বাড়ি দিয়ে আপনি কি করবেন এত বড় একটা অ্যাপার্টমেন্ট আপনি কেন আপনার দুটো মেয়ে আছে এগুলো বিয়ে হয়ে গেছে আপনি এবং আপনার ওয়াইফ দশ হাজার স্কোয়ার ফিটের একটা বাসা ঢাকা শহরে আপনার জন্য তো এক হাজার স্কোয়ার ফিটের বাসাই যথেষ্ট আমি তো যে এখন আমার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে আমার কাছে হাজব্যান্ড ওই আমার কাছে মনে হয় পাঁচশো স্কোয়ার ফিটের একটা স্টুডিও অ্যাপার্টমেন্টই আমাদের জন্য যথেষ্ট অথচ আমি তো একজন ধনী ব্যক্তি এই সমাজে আমার কাছে মনে হচ্ছে যে পাঁচশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এই আমি যে বাড়ি করেছি অনেক বড়ো পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের আমার বাড়ি করেছি আমি তো সেখানে নিজের জন্য একেবারে ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট রেখে যে সবাই বলে যে আপনি এখানে একেবারে দশ হাজার স্কোয়ার ফিটের নিয়ে নিজের একটা ফ্লোর পুরোটা রাইখে আপনি একটা মানে প্যালেসের মতো করেন কিন্তু আমার দরকার নেই আমি এই বাসা মেনটেন করবে কে আমার এগুলো দরকার নেই তা আমি সেই এতদিন যাব সেই একানব্বই থেকে ব্যবসা বাণিজ্য করছি দীর্ঘদিন যাব নিজের পরিশ্রম করা অর্থ যেটা হিসাব দেওয়া যায় এবং সেই হিসাব দেওয়া অর্থ খরচ করে আমার কাছে কখনো মনে হয় না যে আমার খুব বড়ো একটা বাড়ির দরকার আপনি একটা সীমিত আয়ের মানুষ খুবই সীমিত আয়ের মানুষ আপনি কোনো ধনী ব্যক্তির সন্তানও নন মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান জেলা শহরের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনার কেন দশ হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট লাগবে বলেন সাড়ে তিনশো বিঘা জায়গা এক হাজার বিঘা জায়গা এরকম বড় রিছ কেন আপনার লাগবে কেন আপনার পার্টির গ্রুপের ছেলেদের সাথে আপনার ওই গিয়ে একটা ক্লাব করতে হবে আপনি আর আপনার বাবাকে কখনো ক্লাবে গিয়েছেন বলেন তো হ্যাভ ইউ এভার মি আপনার এই ক্লাবের যে সংস্কৃতি আপনার দাদা কি কোনোদিন ঢাকা ক্লাবের মেম্বার ছিলেন আপনি বলেন তো আপনার কেন বোর্ড ক্লাবের সভাপতি হতে হবে কেন হতে হবে বলেন হোয়াই আপনার কেন ওই যে এটা গাজীপুর ভাওয়ালের যে রিসোর্ট করেছে পার্টিস গ্রুপের হাসেম সাহেবের ছেলেরা কেন আপনার তাদের সঙ্গে পার্টনার হতে হবে আবার ওই হাশেম সাহেবের ছেলেদেরকে নিয়ে কেন আপনার ডিবির হারুনের সাথে আপনার গন্ডগোল হবে আপনি আইজি আর হারুন একজন এসপি তো আপনার অধীনস্থ একজন এসপি নারায়ণগঞ্জের এসপি হারুন সে আপনার পার্টনারকে আপনার অংশীদারকে গ্রেপ্তার করে ফেললো থানায় নিয়ে আটকায় ফেললো আপনার সেই তো বোঝা উচিত ছিল যে আপনার পায়ের নিচে মাটি নেই ইউ আর গন কেইস সেদিন থেকে তো আপনার তবা করে সমস্ত জিনিসগুলো আপনাকে কন্ট্রোল করা উচিত ছিল কিন্তু তা না করে বুক ফুলিয়ে পেট উঁচু করে এখন একটু বুক ফুলান দেখি এখন একটু করেন তো দেখি আপনি কেমন পারেন তো এই অবস্থাতেই কয়দিন আগেও আপনি রিটায়ার করার পরে সংবাদ সম্মেলন করেছেন ঘাড় বাঁকা করে মানে আপনার মানে কালের কণ্ঠের বিরুদ্ধে আপনি যে প্রতিক্রিয়া দিলেন আমি তখনই বলেছিলাম যে আপনি এই কাজটা ভুল করলেন আপনি ধরা খেতে যাচ্ছেন তো এই জন্য আমার প্রশ্ন যে মিস্টার আজিজ আপনি কেন ডয়াজ ভ্যালিতে আপনার সাক্ষাৎকার দিতে হবে যে আপনি এখন একটার পর একটা সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন আপনারা বলেন তো আপনার প্রতি সহানুভূতি দেখাবে জনগণ এরকম কয়টা কাজ করেছেন এই দেশের জনগণ আপনার পক্ষে নামবে বা এইরকম এই যে আমি যতটুকুই কথা বলছি এরকম আপনার পক্ষে কথা বলবে কয়জন কবি সাহিত্যিক যাদের কথা লোকজন শুনে আপনি সেনাপ্রধান হিসেবে তাদের কাউকে কি কোনো দিন এক কাপ চা খাইয়েছেন আপনার বাসায় কোনো দিন একটা দাওয়াত দিয়েছেন একটা ফেলোশিপকে আপনি কখনো রক্ষা করেছেন আপনার বন্ধুরা কোথায় এখন হোয়ার ইজ ইউর ফ্রেন্ড আপনার যখন সুসময় ছিল আপনি তো এই দুঃসময় আসতে পারে এই জন্য তো আপনাকে একটা চ্যানেল মেনটেন করতে হয় তখন তো আপনি যদি দশটা পত্রিকা অফিস যেতেন দশজন সাংবাদিকের সাথে খাতির থাকতো দশজন কবি সাহিত্যিকের সাথে থাকতো সম্পর্ক বিএনপি জামাতের দশটা লোকের সাথে সম্পর্ক থাকতো আপনাকে চাকরি যেত চাকরি যেত না আপনার সাথে অনেক বড় অপরাধী ওই বিভিন্ন পুলিশ সার্ভিসে মিলিটারি সার্ভিসে অনেকে করেছে কই তাদেরকে তো হচ্ছে না আপনার এরকম এত পেট ফুলিয়ে বুক ফুলিয়ে গাল ঝুলিয়ে আপনি এত বাহাদুরি করার কি দরকার ছিল মিস্টার আজিজ এখন দেখেন ঠেলাটা সামলান এবং এখন আপনি যে কাজগুলো করছেন স্টপ ইট খামোশ হয়ে যান চুপ হয়ে যান দেখেন আল্লাহ কি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি